আজকে সবথেকে বড় খবর, এবার লক্ষীর ভান্ডার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে নতুন ঘোষণা করা হয়েছে রাজ্যের সকল মা বোনদের উদ্দেশ্যে। এবার লক্ষীর ভান্ডারে আবার একটি বিরাট পরিবর্তন করা হলো। যারা এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্প আবেদন করা সত্ত্বেও টাকা পাননি, যদি আপনি বা আপনার পরিবারের কেউ লক্ষীর ভান্ডারের আর্থিক সুবিধা পেয়ে থাকেন বা কি পরিবর্তন করা হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পেতে এবং লক্ষীর ভান্ডার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে তা জানতে হলে স্বল্পক্ষণের ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। প্রথমেই বলা হয়েছে লক্ষীর ভান্ডার নিয়ে নতুন ঘোষণা করলো সরকার, কোটি কোটি মহিলা উপকৃত হবেন। এবার রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। লক্ষীর ভান্ডারে আবেদন পদ্ধতিতে আসলো বিরাট পরিবর্তন। এখন থেকে সারা বছরই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন 25 বছর থেকে বেশি বয়সী যে কোনো মহিলা। এবার এই লক্ষীর ভান্ডারকে ঘিরেও রাজ্য সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করা হলো। লক্ষীর ভান্ডারে আবেদন করার নিয়মে আসতে চলেছে বড় পরিবর্তন। জানা গিয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে আগ্রহী মহিলাদের আবার দুয়ারে সরকার বা পরবর্তী ক্যাম্পের জন্য আর অপেক্ষা করতে হবে না, কারণ রাজ্য সরকার এখন সারা বছর ধরেই এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। মূলত পরিস্থিতি অনুযায়ী 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ের মাত্র 4 মাস পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যের লক্ষীর ভান্ডার নামক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছিল। এবার লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফে গ্রহণ করা এই বিশেষ পদক্ষেপটির প্রশংসা করছেন সকলেই। 25 বছর বয়সী যে কোনো মহিলা লক্ষীর ভান্ডারের আওতায় সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। গ্রামাঞ্চলে বাসিন্দাদের আবেদনপত্রের জন্য নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে এবং একই জায়গায় আবেদনপত্র জমা দিতে হবে। অপরদিকে শহর এলাকার ক্ষেত্রে মহিলাদের SD অফিসে যেতে হবে। কলকাতার বাসিন্দাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা KMC অফিসে গিয়ে এই সুবিধার জন্য আবেদন করতে হবে। লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য ডকুমেন্টস এবং দরখাস্ত জমা দেওয়ার পরেও যে সকল মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আটকে রয়েছে এবার তাদের জন্য রাজ্য সরকারের তরফে নতুন পোর্টাল চালু করা হলো। মূলত কি কারণে আবেদন সম্পূর্ণ হবার পরও লক্ষীর ভান্ডার টাকা পাচ্ছেন না রাজ্যের বেশ কিছু মহিলারা, সেই বিষয়ে জানতেই এই পোর্টালটি চালু করা হয়েছে বলে সূত্রের খবর। মূলত ডকুমেন্টস বা দরখাস্ত জমা দেওয়ার পরও যারা লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন না তাদের দরখাস্ত ঠিক কোথায় আটকে রয়েছে বা কোন সমস্যার কারণে তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তা জানার জন্য www.socialsecurity.wb.gov.in এই পোর্টালটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এক্ষেত্রে যারা দরখাস্ত জমা দেওয়ার বেশ কিছুদিন পরও লক্ষীর ভান্ডারের টাকা পাননি তাদের আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে নির্দিষ্ট আধিকারিকদের কাছে গিয়ে অভিযোগ জানাতে হবে। সম্প্রতি রাজ্যে আয়োজিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে নতুনের আবেদন জমা পড়েছিল 9 লক্ষের মতো। তাদের মধ্যে অনেকেই অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে বলে সূত্রে খবর। তবে যদি কোনো আবেদনকারী মনে হয় যে তার আবেদন কোনো কারণে বাতিল হতে পারে তাহলে সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারেন রাজ্য সরকারের এই নতুন পোর্টালের মাধ্যমে। লক্ষীর ভান্ডার প্রকল্পে চালু করার নতুন এই পোর্টালটির মাধ্যমে রাজ্যের মহিলারা আরো বেশি করে উপকৃত হবেন বলে মনে করছেন রাজ্যের সরকারি আধিকারিকরা। আর এই পোর্টাল বা অ্যাপে আপনারা যে কোনো বা কিসের জন্য টাকা পাচ্ছেন না বা কবে টাকা পাবেন সেই সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত লক্ষীর ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।